সিএএ ও এনআরসির প্রতিবাদে বালুরঘাটের রঘুনাথপুরে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস। তপন বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই ধর্নার আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের জনসংযোগ অভিযান অনুষ্ঠিত হল ফালাঘাটা ব্লকের গোয়াবনগর গ্রাম পঞ্চায়েত অফিসে। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন রাজ্যের 294টি বিধানসভা এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন ফালাঘাটা ব্লকের ট্রাফিক মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার জেলার ফালাঘাটা ব্লকের দেগড় হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে চলছে নানা অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার জেলা কৃষক সভার দ্বিতীয় বার্ষিক সম্মেলনের প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল ফালাঘাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে। এদিনের প্রকাশ্য জনসভার প্রধান বক্তা ছিলেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 43তম পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হল। মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্সে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা যুব তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে মালদা শহর জুড়ে তীব্র প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সিএএ ও এনআরসির বিরুদ্ধে মেখলিগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। এদিন মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের সামনে উদয় রায়ের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিএএ এবং এনআরসির প্রতিবাদে মেখলিগঞ্জের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পালন করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন চ্যাংরামান্দা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় সিএএ এনআরসির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন আশিগড় এয়ারভিউ মোড় ও মাটিগাড়ায় অবস্থান বিক্ষোভে সামিল হন মন্ত্রী গৌতম দেব। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে নাগরাকাটার শুল্কাপাড়ায় শুল্কাপাড়া মুসলিম অঞ্জুমান কমিটি এবং ডুয়ার্স মিলাতে ইসলামের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। শিলিগুড়ির হিলগার্ড রোডের একটি বিলাসবহুল হোটেলে বণিক সভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনকার এই বৈঠকের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মালদা শহরের বেসরকারি স্কয়ার নার্সিংহোম থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে পালানোর সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজিতে থানার পুলিশ। জয়গা প্রিমিয়ার লিগ 9 ক্রিকেট টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা হলো। জয়গা বুলস বনাম এফসিবি ড্রাগন 11 এর ফাইনাল খেলা হয়। অল আউট করে 22 রানে বিজয় হাসিল করে এফসিবি ড্রাগন 11।